আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি ডিজাইনের ফ্রকটা কাটিং করে দেখাবো। তো আমার টোটাল ফ্রকের লম্বা হচ্ছে 36 ইঞ্চি। তো প্রথমে আমি বডিটা কাটবো 12 ইঞ্চি, এরপরের লেয়ারটা দেব 6 ইঞ্চি, আর এরপরের লেয়ারটা দেব 8 ইঞ্চি, এবং সর্বশেষ লেয়ারটা দেব 10 ইঞ্চি। তো আমার টোটাল হচ্ছে 36 ইঞ্চি। আপনার আপনাদের লম্বা অনুযায়ী লেয়ারগুলোকে মেপে নেবেন, এভাবে ছোট থেকে বড়। তো আমি বোঝার সুবিধার জন্য এভাবে কাগজে এঁকে নিয়েছি। তো প্রথমে আমরা বডিটা কাটিং করব। বডিটা কাটিং করার জন্য আমি প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। এই সাইড হচ্ছে বন্ধ দিকে আমি নিয়ে নিয়েছি। তো আমার টোটাল বডিটার লম্বা হচ্ছে 12 ইঞ্চি। তো আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য, 13 ইঞ্চি নিয়েছি। 13 ইঞ্চি নিয়ে আমি এভাবে করে সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি, 5.5 ইঞ্চি কাঁধের জন্য মাপ নিচ্ছি। আমার বডিটা হচ্ছে 30 ইঞ্চির জন্য আমি 5.5 ইঞ্চি কাঁধ নিয়েছি। এরপর আমি আবার 5.5 ইঞ্চি নিচে এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি। তো আমার বডি হচ্ছে 30 ইঞ্চি, 30 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি। তো আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এরপর আমি পেটের জন্য 7 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এরপর আমি দাগটা মিলিয়ে দেব। এরপর সেলাইয়ের জন্য 1 স্কেল পরিমাণ বাড়তি নিয়ে নিলাম। আমি রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এরপর এই সাইডে আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিলাম নিচে। তো এবার আমি কাঁধে 1/2 ইঞ্চি ডাউন করব। তো প্রথমে আমি গলার মাপটা নিয়ে নিলাম। গলার মাপটা হচ্ছে 2.5 ইঞ্চি নিয়ে এবার আমি কাঁধটা 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। তো এরপর আমি এটা হচ্ছে সামনের পার্ট, বডির সামনের পার্টটা কাটিং করছি প্রথমে। এটা যেহেতু সামনের পার্ট, তো তাল পার্টের জন্য আমি 1/2 ইঞ্চি কেটে দিচ্ছি সামনের পার্টে। তো আমি ওর পেছনের পার্টটাকে কেটে নিচ্ছি। এই সাইডে আমি চেনের জন্য 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি। তো এবার আমি পেছনের পার্টটা রেখে কেটে নিচ্ছি। এই সাইডে আমি যেহেতু পেছনের পার্ট, তাল পার্টের অংশ কেটেছিলাম সামনে, আর পেছনের পার্টে দরকার নেই, সেজন্য বাড়তি কেটে দিলাম, বাড়তি দাগ দিয়ে দিলাম। আর এরপর আমি কেটে নিচ্ছি পেছনের পার্টটা। তো আমার গলা হচ্ছে, সামনে গলা নেব 5 ইঞ্চি, আর পেছনে গলা নেব 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চি নিয়ে আমি গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। গোল গলা কাটিং করব সামনে পিছে দোনোটাই। তো প্রথমে আমি পেছনে গলাটা কাটিং করে নিচ্ছি। এরপর আমি পেছনের পাড়টাকে সরিয়ে সামনে গোল গলাটা কাটিং করে নিচ্ছি। তো আমার বডিটা কাটা হয়ে গিয়েছে। এবার আমি সামনের পাড়টা সরিয়ে পেছনের পাটে চেন লাগিয়ে নেব। যতটুকু কাপড় বাড়তি রেখেছিলাম ওই কাপড়টাকে ভাঁজ করে এভাবে করে রেখে চেন লাগিয়ে নেব। এবার এখান দিয়ে আর এখান দিয়ে সেলাই দিয়ে নেব। তো আমার পেছনে চেনটা লাগানো হয়ে গিয়েছে, পেছনের পাড়টা আমি রেখে এবার সামনের পাটে আমি একটা ডিজাইন দেব। ডিজাইনের জন্য এখানে আমি একটা কাপড় কেটে নিচ্ছি সোজা করে। আমার বডিটা যতটুকু লাগবে আমি ওই পরিমাণ কাপড় নিয়ে নিলাম। কাপড়টা আমি চওড়ায় আমি 2.5 ইঞ্চি নিয়েছি। তো ডিজাইন দেওয়ার জন্য আমি এখানে 1 কালার কাপড় নিয়ে নিয়েছি, দুইটা হচ্ছে 3.5 ইঞ্চি, দুইটা নিয়ে নিয়েছি, এই একটা আর এই একটা। তো আমি ডিজাইনটা সেলাই করে দেখাচ্ছি। আমি প্রথমে 1 কালার কাপড়ে কুচি দিয়ে দিচ্ছি। আমি এভাবে করে দুটোটা, 1 কালার যে 2টা কাপড় নিয়েছি দুটোটাতে এভাবে করে কুচি দিয়ে নেব।
তো এবার আমি এই কাপড়টার উপরে এই কুচিটাকে রেখে এভাবে সাইড দিয়ে সেলাই করে দেব। এভাবে করে আমি এরপর আমি আরেকটা কুচি নিয়ে এই সাইড দিয়ে সেলাই করে দেব। আমার এই ডিজাইনটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি সামনের বডিটাকে নিয়ে একদম মাঝখানে রেখে সুবিধার জন্য আমি এইখানে একটা এখানে পিন লাগিয়ে নিচ্ছি, যাতে এটা না লড়াচড়া করে। পিন লাগিয়ে এরপর আমি এই সাইড দিয়ে সেলাই করে দেব। এভাবে করে সাইড দিয়ে সেলাই করে দেব এই পাশে, আর এই পাশেও আমি সেলাই করে দেব। তারপর আমি বাড়তি কাপড়টাকে কেটে নিচ্ছি। তো আমার সামনেরটা তৈরি করা হয়ে গেছে, এরপর আমি পেছনেরটাকে রেখে কাঁধের জয়েন্টটা দিয়ে নিচ্ছি। কাঁধে আমি ডাবল সিলাই দিয়ে নিচ্ছি। একটা কথা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। তো গলায় এবার আমি পাইপিন দেব। গলায় পাইপিনের জন্য এভাবে আমি কোনা কোনে করে আড়াআড়িভাবে কাপড় কেটে নিচ্ছি। পাইপিন দেওয়ার জন্য অবশ্যই এভাবে করে কাপড় কেটে নেবেন। এখানে আমি 1 ইঞ্চির থেকে 100টা কম পরিমাণ কাপড় নিয়ে দাগ দিয়ে দিলাম। এভাবে করে সোজা করে দাগ দিয়ে এরপর আমি কাপড়টাকে কেটে নিব। এই কাপড়টা আমি গলায় পাইপিন দেওয়ার জন্য তৈরি করছি। তো এবার আমি গলাটাকে এভাবে উল্টো করে নিচ্ছি। উল্টো করে আমি চেনের বাড়তি অংশটা আমি কেটে নিচ্ছি। তো এরপর এভাবে করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে পুরোটা ঘুরিয়ে তারপরে সেলাই দিয়ে নেব। পুরোটা পুরো গলাটাকে আমি এই কাপড়টা দিয়ে এভাবে করে সেলাই করে নেব। সেটা তো লাগানো হয়ে গিয়েছে। এরপর আমি গলাতে কুচ কেটে নিচ্ছি। আপনারা যে কোনো গলাতেই কুচ কেটে নেবেন, এতে গলার ফিনিশিং ভালো আসে। তো এরপর এভাবে করে ফোল্ড করে আর এভাবে এরপর এভাবে ফোল্ড করে আমি গলাটাকে সেলাই করে দিচ্ছি। এভাবে করে পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নেব।
এভাবে করে গলাটা সেলাই করে নেওয়ার পরে এরপর আমি ফিতার জন্য কাপড় কেটে নেব। আপনার ফিতারা এতে চড়াও করতে পারেন বা চিকনও করতে পারেন। তো আমি এখানে 24 ইঞ্চি লম্বা নিয়ে এখানে প্রায় 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। সেলাইয়ের পর আমার প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ থাকবে। তো এভাবে করে আমি ফিতাটাকেও সেলাই করে নিয়েছি। এই সাইড আমার চিকন রেখেছি আর ওই সাইড চড়া রেখেছি ফিতার জন্য। এটা ফিতাটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে নিচ্ছি, একটা কলমের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে নেব। তো আমার ফিতাটাও তৈরি করা হয়ে গিয়েছে। ফিতা দুটোটাই তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি বডির সাথে জয়েন দিয়ে নেব ফিতাটাকে। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ উপরে রেখে সে ফিতার সেলাইটাকে নিচের দিকে রাখতে হবে। সেলাইটাকে নিচের দিকে রেখে আমি একটা পিন আটকিয়ে দিচ্ছি। তো এই পাশে আমি পিনটা আটকিয়ে দিব। তো প্রথমে আমি এই পাশে যতটুকু নিয়েছি ওই পাশে আমি ততটুকু উপরে ফিতাটাকে রেখে 1.5 ইঞ্চি পরিমাণ উপরে ফিতাটাকে এভাবে করে রেখে এখানেও একটা পিন আটকিয়ে দিচ্ছি। এরপর আমি বডিটাকে সেলাই করে নেব। এভাবে করে দুই পাশের বডি আমি সেলাই করে নেব, ডাবল সিলি দিয়ে নেব বডিতে। তো আমার বডিটা তৈরি করা হয়ে গিয়েছে। হাতাটা আমি পরে লাগাবো। তো বডিটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি নিচের লেয়ারগুলো কেটে দেখাবো। তো প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ করে নিচ্ছি। এরপর আমি নিচেরটা আমি 10 ইঞ্চি নাকি নিয়েছিলাম। তো এখানে আমি সেলাইয়ের জন্য নিচে 1.5 ইঞ্চি আর উপরে 1/2 ইঞ্চি আমি আর 2 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি, মানে 10 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বা 12 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে করে আমি সোজা দাগ দিয়ে কাপড়টাকে কেটে নিচ্ছি। তো আমি নিচেরটার জন্য প্রথমে আমি দুইটা কেটে নিয়েছি। নিচেরটা যেহেতু একটু বড় হবে সেজন্য আমি প্রথমেই দুইটা কেটে নিচ্ছি। দুই পার্ট কেটে নেওয়ার পরে এবার আমি মাঝখানের লেয়ারটাকে কাটিং করব। তো মাঝখানের লেয়ারটা হচ্ছে 8 ইঞ্চি। তো আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি উপরে নিচে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি। 9 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এভাবে করে সোজা দাগ দিয়ে এরপর কেটে নিচ্ছি। তো আমি মাঝখানেরটার জন্য আমি দুইটা পার্ট কেটে নিয়েছি। তো আমি এবার একদম উপরের লেয়ারটা কাটিং করব, যেটা 6 ইঞ্চি ছিল। তো আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে, মানে 6 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বেশি, 7 ইঞ্চি নিয়ে আমি এভাবে করে কাটিং করে নিচ্ছি। তো উপরের পার্টটার জন্য আমি এভাবে করে কাটিং করে নিচ্ছি। উপরের পার্টে আমি এতটুকুই জোড়া দেব। তো এটা হচ্ছে উপরের পার্ট, তারপরে মাঝেরটা, তারপর নিচেরটা। তো নিচেরটার জন্য আমি আরেকটু কাপড় বেশি কেটে নিচ্ছি, যেহেতু নিচের পার্টটা একটু বড় হয়। এই জন্য নিচেরটার জন্য আমি আরও একটু কাপড় বাড়তি কেটে নিয়েছি আর মাঝখানেরটার থেকে আমি আরেকটু কাপড় কমিয়ে নিয়েছি।
তো এভাবে করে মিলিয়ে মানে ছোটটার থেকে বড়টা একটু বেশি থাকবে, তারপরেটা আরেকটু বেশি থাকবে, তারপরেটা আরেকটু বেশি থাকবে, এভাবে করে লেয়ারগুলোকে সোজা মানে মিলিয়ে নিতে হবে। তো এবার আমি সেলাই করে দেখাচ্ছি। আমি প্রথমে মাঝখানেরটার উপরে নিচেরটাকে রেখে মানে মাঝখানেরটার উপরে একদম নিচের লেয়ারটাকে রেখে এভাবে করে ছোট ছোট একটু দূরে দূরে কুচিয়ে দিয়ে নিচ্ছি। তো সুবিধার জন্য আমরা চিহ্ন দিয়ে নিতে পারি, চারটা প্রত্যেকটার ভিতরে আমি চারটা করে এভাবে করে চিহ্ন দিয়ে এই চার চিহ্নে এভাবে করে যেভাবে আমরা স্যালোয়ারে কুচি দিই ওইভাবে করে চিহ্ন দিয়ে আমরা প্রত্যেকটা এক একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার জয়েন দিয়ে নেব। তো এটা হচ্ছে নিচেরটা, আর এটা হচ্ছে একদম ছোটটা। তো ছোটটাকে আমি নিচে রেখে এবার মাঝখানের লেয়ারটাকে কুচি দিয়ে নিচ্ছি, এভাবে করে একটু দূরে দূরে কুচি দিয়ে নিচ্ছি। তো আমার ফ্রকটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আর একদম নিচে আমি যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম নিচে সেলাই করার জন্য ওই পরিমাণ কাপড় আমি এভাবে করে মোটা সিলাই করে পুরোটাকে ঘুরিয়ে এভাবে করে সেলাই দিয়ে নেব। তো আমি হাতাটা লাগানো দেখাচ্ছি না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ফরকটা তৈরি করা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।